বাংলাদেশের অর্থনীতি বনাম ভারতের অর্থনীতি। শুরুতেই জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। ভারতের রয়েছে 2.439 ট্রিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশে রয়েছে 273 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপি র্যাঙ্কের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতের বর্তমান অবস্থান ষষ্ঠ, অপরদিকে বাংলাদেশের বর্তমান অবস্থান 44। জিডিপি গ্রোথ রেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে 7.28%, অপরদিকে ভারতে রয়েছে 6.7%। জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতে রয়েছে 1,852 মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশে রয়েছে 1,610 মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটা র্যাঙ্কের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে ভারত, ভারতের বর্তমান অবস্থান 141, অপরদিকে বাংলাদেশের বর্তমান অবস্থান 150। আনএমপ্লয়মেন্ট রেটের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে 4.18%, অপরদিকে ভারতে রয়েছে 5%। পপুলেশন বিলো পভার্টি লাইনের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের মাত্র 12.9%, অপরদিকে ভারতের 21.2%। ইনফ্লেশন রেটের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে ভারত, ভারতের মাত্র 1.54%, অপরদিকে বাংলাদেশের 5.44%। ফরেন রিজার্ভের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতের রয়েছে 413.825 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশে রয়েছে 33.02 বিলিয়ন মার্কিন ডলার। লেবার ফোর্সের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতে রয়েছে 520.4 মিলিয়ন, অপরদিকে বাংলাদেশে রয়েছে 81.95 মিলিয়ন। এক্সপোর্টের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতে রয়েছে 275.8 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশে রয়েছে 34.02 বিলিয়ন মার্কিন ডলার। ইম্পোর্টের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতে রয়েছে 384.3 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশে রয়েছে 43.49 বিলিয়ন মার্কিন ডলার। ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতের বর্তমান অবস্থান 100, অপরদিকে বাংলাদেশের বর্তমান অবস্থান 176। গ্রস এক্সটার্নাল ডেপ্টের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে 35.49 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে ভারতে রয়েছে 471.9 বিলিয়ন মার্কিন ডলার। এভারেজ লাইফের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে 71 বছর 6 মাস, অপরদিকে ভারতে রয়েছে 68 বছর 3 মাস। লিটারেসি রেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, ভারতে রয়েছে 74.04%, অপরদিকে বাংলাদেশে রয়েছে 72.3%। ইনফ্যান্ট মর্টালিটি রেটের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের মাত্র প্রতি হাজারে 28 জন, অপরদিকে ভারতের 34 জন। পপুলেশন গ্রোথ রেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে 1.37%, অপরদিকে ভারতে রয়েছে 1.2%। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।